আসসালামু আলাইকুম সুপ্রদর্শক খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে নিয়ে আজকে কথা বলব আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন দাড়ি টুপি বাসের ভিতরে একটি লোক দাঁড়িয়ে রয়েছেন তো শিক্ষা মানুষকে কতটা বিনয় করে নম্র করে কতটা অধিকার মানুষকে দিতে হবে শেখা ইসলাম এটা থেকে বোঝা যায় সুপ্রদর্শক বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আপনারা শুনতে পান মাঝে মাঝে যে শিক্ষকরা ছাত্রীদেরকে ধর্ষণ করছে এমনকি ছাত্রদেরকে পর্যন্ত তাদেরকে ধর্ষণ করেছে ছাত্রদের যে তাকে বলৎকার বলা হয় তো যাই হোক সেখানে আজকে বাংলাদেশের যে অবস্থা এই পরিস্থিতিতে একজন শিক্ষক এনি তার শিক্ষককে যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি তিনি ফেল করেছেন বা কোনো ক্রমে তিনি সেই গাড়িতে উঠতে পারেনি এরপরে ছাত্রছাত্রীদের যে গাড়িটি সেই গাড়িতে তিনি উঠেছেন তখন যদি স্যার ওঠে বা শিক্ষক ওঠে অবশ্যই ছাত্ররা তা শিক্ষককে বসানোর জন্য অনুরোধ করে তো এরকমই অনুরোধ করেছেন শিক্ষার্থীরা যে স্যার আপনি বসেন তারা উঠে দাঁড়াবে তখন শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই বিশ্ববিদ্যালয়ের টিচার তিনি বলেছেন যে এটি হচ্ছে তোমাদের বাস এখানে বসার অধিকার তোমাদের এখানে আমার বসার কোনো অধিকার নেই এজন্য তিনি দাঁড়িয়ে ছিলেন এবং যখন শিক্ষার্থীরা তাদের গন্তব্যে নেমে গিয়েছেন যখন সিট ফাঁকা হয়েছে তখন তিনি বসেছেন তো মানুষ শিক্ষিত হলে কতটা নম্র হবে বিনয় হবে এখান থেকে বোঝা যায় মানে প্রকৃত শিক্ষাটা হচ্ছে মানুষকে বিনয় করে তোলে আর আমাদের দেশের যারা বিসিএস ক্যাডার হয় অনেকে দেখবেন গর্ব অহংকার দাম্ভিকতা কথাবার্তার স্টাইল মানে অন্যরকম মানে সে এই পৃথিবীর কেউ একজন এরকম মানে মনে করে নিজেকে অথচ যে মানে শিক্ষা গ্রহণ করবে যে প্রকৃত শিক্ষা গ্রহণ করবে শিক্ষিত হবে নম্র হবে ভদ্র হবে যেরকম আপনাকে যদি উদাহরণ দিই একটি আম গাছে যদি অনেকগুলো আম ধরে তখন গাছটা নিচের দিকে নুয়ে যায় আর তেমনিভাবে একজন মানুষের ভিতরে যখন জ্ঞান প্রকৃত নৈতিক শিক্ষা আসে তখন কিন্তু মানুষটি এরকম নম্র ভদ্র হয়ে যায়